গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো সকাল সকাল ছুরি হাতে নিয়ে বারান্দায় চলে এসেছি, দেখে আবার অন্য কিছু ভাবো না। এই যে একটু অ্যালোভেরা গাছের থেকে একটা পাতা মানে দেখি ছোটো ছোটো যেগুলো আগে কেটেছিলাম, কিছু কিছু বাকি আছে, সেগুলোই কেটে নিচ্ছি চুলে লাগাবার জন্যে। আজকে তো পুরো আমার ফ্রি ডে মানে কি ওই দুপুর পর্যন্ত, যতক্ষণ না আদি স্কুল থেকে ফিরছে। আদিকে স্কুলে বাসে তুলে দিয়ে এসেই লেগে পড়েছি ঘরের কাজে। ঘরের ঠিক কাজ না, ঘরের টুকিটাকি কাজ করে একটু নিজের জন্য এই যে মাথায় খুব ভালো করে তেল লাগিয়েছি, আর এই দুটো অ্যালোভেরার পিস কেটে নিলাম পাতার। এবারে এইগুলো একটু কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। জলের মধ্যে ভিজিয়ে রাখলে কী হয় দেখবে, অ্যালোভেরা পাতা কাটার পরই একটা হলুদ রঙের রস বেরোয়, সেই রসটাকে ফেলে দিতে হয়, ওটা ঠিক না। তাই জলের মধ্যে ভিজিয়ে রাখলে ওই রসটা বেরিয়ে যায়, তারপর ওটা কিছুক্ষণ পরে মাথায় লাগাবো, মাথায় ঘষবো। এই ব্যাঙ্গালোরে আসার পর থেকে মনে হচ্ছে একটু কেমন খুশকি হচ্ছে, তাই একটু ভাবলাম আজকে অ্যালোভেরা লাগাই। আর আজকে তো রান্নাবান্না কিচ্ছু নেই, যা ফ্রিজে ঢোকানো আছে সেগুলোই দুপুরে আমি খেয়ে নেব। আর এখন লাঞ্চ বলছি, আর এখন ব্রেকফাস্টের জন্য একটু করলাম দুধ চা। অনেক দিন হলো দুধ চা খাইনি, তাই একটু বানালাম নিজের জন্য দুধ চা। আর ওই যে একটা রুটি ছিল, সেই রুটিটাকে একটুখানি ঘি দিয়ে ভালো করে সেকে নিচ্ছি। আর আজকে সকালে আদিকে টিফিনে দিয়েছিলাম চিলি সোয়াবিন, সেই চিলি সোয়াবিনের কিছুটা আছে, বাস এইটাতেই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি তো আছেই, কত ভালো হেলদি ব্রেকফাস্ট বলো। আর সবথেকে দুধ চাটা দেখে তো মনটা নিজেরই খুশি হয়ে গেল, কতদিন হলো দুধ চা খাইনি, তাই দুধ চা, একটা একটু ঘি মাখানো রুটি আর চিলি সোয়াবিন, আর তার সঙ্গে শসা দু কুচি আর একটু পেঁয়াজ, এই হলো আমার ব্রেকফাস্ট। তো চলো এখন যাই আমার প্রিয় ফেভারিট জায়গা, ব্যালকনিতে বসে বসে আরামসে একটু গান শুনতে শুনতে ব্রেকফাস্টটা করি। আর ঘরে তো কেউ নেই, পুরো ফাঁকা নিরিবিলি একবারে, তাই কথা বলা তো না, নিজের সঙ্গেই কথা বলা, নিজেই টাইম পাস করা। আর তবে এই টাইমটা আমার মন্দ লাগে না, এই কিছুক্ষণের জন্য যে নিজে একা থাকতে পারি আমার বেশ ভালোই লাগে, আর আমি এটাকে বেশ এনজয়ও করি। আর এখন ব্রেকফাস্ট করতে করতে একটু এই যে বাইরের ফুরফুরে ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে আমার গাছপালাগুলোকেও একটু দেখছি কোনটা ঠিক আছে কোনটা কী হয়েছে। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করি, তারপর অফিসে কাজে বসবো টাইম মতন করে। রান্নাবান্না তো নেই, তাই আজকে আর কোনো চিন্তা বা তাড়াহুড়ো নেই। তারপর একবারে দুপুরে যাব আদিকে স্কুল থেকে আনতে। বাড়ি খেয়েছিস দুটো? তবু তোকে বাড়ি জীবনে কিচ্ছু হবে না। ঠিক চাবি দিয়েছিলাম প্রথমে, এটাই ঠিক চাবি, সেটা প্রথমে ঠিক চাবি দিয়েছিলাম, তুই খুলতে পারলি না, নিয়ে এখন নিয়ে করছিস। হ্যাঁ, সোয়াবিন ভিটামিন প্রোটিন, ফুল প্রোটিন সোয়াবিন, জানি তো। হ্যাঁ, যে আনহেলদি বলছিস তাকে বললি না, তুই জানিস কোনটা হেলদি কোনটা আনহেলদি? মিতাংশ নি কি বললি? আমি বললাম
ভালো করে বলো না, তুমি স্পষ্ট করে বলো, গার্ল করো আর এফ করো, বলো ভালো করে, গার্লফ্রেন্ড। জানো তো আদি আর আমার মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে, ফ্রেন্ডের বন্ডিং, সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আর সেটা আমি চাইও যত দিন যাক যেন সেই বন্ধুত্ব আরও গভীরতা বাড়ুক। আর আদির একটা কী গুণ বলো তো, স্কুল থেকে ফিরে এসে সোজা ওই দরজা দিয়ে ঢুকতে ঢুকতেই আমার কাছে আগে এখানে আসে, আমি যখন এখানে বসে বসে অফিস করি, আর এসেই আমাকে আগে বলে স্কুলে কী হয়েছে কি না, আর না হলেও এখনও যদি না বলে ঠিক কোনো না কোনো এক ফাঁক তালে বলবি, জানো তো মা এটা হয়েছে। আর আদির এই যে আমার সঙ্গে আমাকে বিশ্বাস করে এই কথাগুলো বলে, এই বন্ধুত্বটা আমি চাই সারা জীবন যেন এরকম থাকে। ওর সুখে দুঃখে ওর কোনো প্রবলেমে যেন আমি এইভাবেও আমার সঙ্গে শেয়ার করতে পারে, আর ওকে আমি আমার নিজের মতন করে যেন বোঝাতে পারি, অ্যাডভাইস করতে পারি। তো এখন আদি ওর ফেভারিট সিক্রেট, সিক্রেট মানে কি, ওর বন্ধুদের কিছু কথাবার্তা শেয়ার করছে। জানো তো ওরা এখন শিখছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএফ বিএফ, আমি তো শুনেই অবাক। আদির মুখটা দেখছো তো কেমন হাসছে, আমি তোমাদের সঙ্গে ওর কথাটা শেয়ার করলাম না কেন, সেটা তো ঠিক হবে না, কেন ওর বন্ধুদের সিক্রেট তো এটা, কোন বন্ধুর কী জিএফ কোন বন্ধুর কী বিএফ, তো সেটা হয়তো সবারই সাথে সবারই সামনে তুলে ধরাটা ঠিক না, কেননা ও অনেকটা বিশ্বাস করে আমাকে এই কথাগুলো বলছে। তাই কথাগুলো আমি আর দিচ্ছি না যে ও কী ডিসকাস করছে, কিন্তু প্রথমটা শুনে তো বুঝতেই পারলে তোমরা ও জিএফ বিএফ বলছিল, আমি তো শুনি অবাক, এইটুকু ছেলে সব সবে তো মাত্র থ্রি স্ট্যান্ডার্ড, আমাদের সময় থ্রি স্ট্যান্ডার্ড মানে আমরা তো চাড্ডি পরে খেলতাম, তখন এসব কিছু ছিলই না, এখন সব এত অ্যাডভান্স হচ্ছে। আর ওর মুখে হাসি দেখো, মনে হচ্ছে ওরই যেন গার্লফ্রেন্ড আছে, হেসে হেসেই মরে গেল। আর এত লজ্জা সাহে পাচ্ছে ওর হাসি দেখে, আমি হেসে মরে গেলাম। স্কুল থেকে এসে আদি তো ভাত খাবে না বললো, তাই ওকে একটু বানিয়ে দিচ্ছি এগ রোল, কিছুই না ময়দা মাখাই ছিল, একটা গোলা বানিয়ে একটু বেলে নিলাম, আর বাস এই যে ডিম দিয়ে দিচ্ছি, আর একটু শসা আর গাজর একটু পেঁয়াজ কুচি, আর একটু তার মধ্যে সস টমেটো সস আর একটুখানি মেয়োনিজ, বাস আর কিছুই না, ওকে চটপট করে দিই। আমার আবার অফিসের প্রচুর কাজ শুরু হয়েছে, তো প্রচুর চাপ, একটা কলও আছে, তাই চটপট ওকে বানিয়ে দিয়ে দিই। এখানে ব্যাঙ্গালোরে কালচার হচ্ছে একটু রাত করে মানে সন্ধে করে খেলতে বেরোনো আর রাত করে বাড়ি ফেরা, মানে ওই 6:30 নাগাদ সব 6 নাগাদ খেলতে বেরোয়, ফিরতে ফিরতে 8। আজকে আবার ব্যাঙ্গালোরের ম্যাচ আছে, তাই আজকে দুপুরবেলাতেই ওকে বলেছি সব হোমওয়ার্ক শেষ কর আর পড়াটা করে নে, কেন সন্ধেবেলা আজকে আর পড়া হবে না, এমনিতেও ও স্কুল থেকে এসে দুপুরেই সাধারণত হোমওয়ার্কটা করে নেয়। Couldn't sign a letter, I think, with any better than pen and ink. If you wanted to sign a letter, you couldn't sign a letter without pen and ink. If you... যথারীতি এখন হয়ে গেছে সন্ধে, আর চলে এসি রান্নাঘরে, একটু আজকে রান্নাটা তাড়াতাড়ি বসাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে রাজস্থান রয়্যালস আর ব্যাঙ্গালোরের ম্যাচটা তো দেখতেই হবে, খুব ইম্পর্টেন্ট ম্যাচ, আর ছিল একটু চিকেন, তাই ভাবলাম একটু চিকেনের অন্য কিছু বানাই, অন্য কিছু মানে এই রেগুলার কষা চিকেন বা চিলি চিকেন ওরকম টাইপের কিছু না, একটু কষা চিকেনই যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু সেই কষা চিকেনের টেস্টটা যেন একটু অন্যরকম হয়, তাই কিছুই না চা
চা খেতে খেতে চলে এসেছি রান্নাঘরে আর বসিয়েও দিচ্ছি রান্না। আর এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটাও কিন্তু আমি রামপুরহাট থেকে কিনেছিলাম আর এবারে নিয়ে এসেছি এই রান্না করার জন্যেই। তো একটা স্টিলের কড়াই এনেছি ওই ভেজিটেবলস এসব সব সবজি রান্না করার জন্যে, আর এই কড়াইটা স্পেশালি নিয়েছি এই মাংস টাংস করার জন্যে। আর আজকের রান্নার জন্যে প্রথমেই শুরু করে দিচ্ছি মশলাটার জন্যে, তার জন্য একটু নিয়েছি এই যে শুকনো লঙ্কা 3-4, তেজপাতা, একটু মৌরি আর একটু দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোলমরিচ। এটাকে ভালো করে একটু শুকনো কড়াইয়ে রোস্ট করে নিচ্ছি, মানে হালকা করে একটু ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর কিছুই না, এটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে রেখে দেবো। আর সেম কড়াই দিয়ে দিলাম একটুখানি তেল, আর তার মধ্যে তেলটা গরম হলে তার মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ মতো। ঘিটা একটু বেশি দিলেও হয়তো টেস্ট আরও ভালো হবে, তো যাই হোক রাতে খাচ্ছি বলে একটু 1 চামচই দিলাম। তারপর এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো। আর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হবে তখন দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা কিন্তু আমি কোনো কিছু ম্যারিনেট করিনি, না হলুদ গুঁড়ো, না লঙ্কা গুঁড়ো, না নুন, কিছুই দেওয়া নেই। শুধু ভালো করে শুকনো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, সেই চিকেনটাই এর মধ্যে মিশিয়ে দেব। আর এই নুনটা দেওয়ার পর যখন দেখলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তবে একদমই আমি এখানে প্রেফার করব ঘরের আদা রসুন বাটা দেওয়ার জন্যে, তাহলে কিন্তু টেস্ট অন্যরকমই হবে। আমার কাছে এখন নেই বলে আমি ওই বাইরে থেকে বাজার থেকে কিনে আনা আদা রসুনের পেস্টে দিলাম, কিন্তু তোমরা বেটে দিও তাহলে টেস্ট আরও ভালো হবে। আর তারপর রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কোনো ঝাল না, শুধু কালারের জন্যে। ঝালের জন্য তো অলরেডি মশলা আগেই করে রেখেছি, শুকনো লঙ্কা তখন করে ওই যে শুকনো কড়াইয়ে ভালো করে রোস্ট করে নিয়েছিলাম ওটা তো বেটে রেখেছি, তাই আর কোনো লঙ্কা না, এখন দিয়েছি শুধু একটু শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা রং করার জন্যে। আর এই যে চিকেনটা এবার ঢেলে বাস ভালো করে এবার কষতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো মশলা এখনও পর্যন্ত ইউজ করিনি, না হলুদ ইউজ করেছি, কিছুই ইউজ করিনি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই কষাটাই মেন। তবে আমার মনে হচ্ছে আমার তেলটা একটু কম হয়ে গেছে, তবে ঠিকই আছে, রাত্রেবেলায় বেশি তেল দেবো না, তোমরা একটু ঠিকঠাক বুঝে শুনে দিও। আর কিছুই না, অনেকক্ষণ ধরে ভালো করে কষার পরে এই যে মশলাটা তখন করে রেখেছিলাম এইটাই গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। তবে মশলাটাও আমার একটু বেশি হয়ে গেছে, যতটা মশলা রয়েছে এটাতে 1 কেজির মতন চিকেনে আমার মনে হয় ইউজ করা যাবে। আর আমার চিকেনটা তো 1 কেজির মতন নেই, অনেকটাই কম, ওই 1 কেজি মানে 701 কেজি, হ্যাঁ ওই রকমই কাছাকাছি চিকেনটাতে ইউজ করা যাবে। মশলাটা একটু বেশি হয়ে গেল, তার জন্য হয়তো কালারের একটু ডিফারেন্স আসবে, যেহেতু স্পাইসের কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়, তাই চিকেনের কালারটাও একটু লাল লাল না হয়ে একটু মনে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আসবে। কী আর করবো, মশলাটা রেখে দিলে হতো, তারপর পরে ভাবলাম ও রেখে দিলে সব কিছু ওর গন্ধ বন্ধ সব উড়িয়ে যাবে, ইউজই করে দিই, তাই দিয়ে দিলাম। তো যাই হোক ভালো করে মশলা দিয়েও অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে চলছে RCB-র ম্যাচ, ম্যাচের যা অবস্থা চলছে মনটা তো ওইদিকেই পড়ে আছে। এদিকে রান্না করছি ঠিকই, কিন্তু ওইদিকে কানে শুনছি কখন 6 মারছে, কখন আউট হচ্ছে, ওসবই চলছে। তো যাই হোক কষা মোটামুটি দেখতেই পাচ্ছ হয়েই গেছে, আর এই কষতে কষতেই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যায়, তাই লাস্টে বেশি জল দেওয়ার দরকার নেই। তো এই ভালো করে কষানো হয়ে গেলে এরপর একটু দিয়ে দিলাম ফাটিয়ে রাখা দই, বাস অলমোস্ট অল কাজ ডান হয়েই গেছে। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে দেবো।
ব্যাঙ্গালোর হেরে যাচ্ছে। আর কি, চলো, ব্যাঙ্গালোর তো হেরে গেল। খুব মনের ইচ্ছা ছিল যে ব্যাঙ্গালোর তো কোনোবার জিততে পারে না, মানে ট্রফি পায়নি। অনেকবার ফাইনালে উঠেছে, সেমিফাইনালে উঠেছে, কিন্তু ট্রফি পায়নি। তো ভেবেছিলাম আর কিছু হোক আর না হোক, অ্যাটলিস্ট যেন ফাইনালে কলকাতা আর ব্যাঙ্গালোর এই দুটো সিটি, মানে এই দুটো টিম যেন থাকে, কারণ দুটোই হচ্ছে মনের খুব কাছে। কলকাতা সেটা তো আমার নিজের জায়গা, আর ব্যাঙ্গালোর যেখান থেকে আমি মানে জীবনে এখন যেখানে আছি, যেখানে চলছি, যেটা আমার কর্মক্ষেত্র, যেখান থেকে তুমি বলতে পারো, সবাই বলে যে ঘর বাড়ি রোজি রোটকা, রোজি রোজকার যেটা বলে, যেখানে কর্মক্ষেত্র, যেখান থেকে আমি খেয়ে পড়ে বাঁচছি, তাই সেই সেই সিটি, সেই জায়গাটার প্রতিও একটা আলাদা মায়া তো পড়িয়ে গেছে। আজ এত বছর হলো ব্যাঙ্গালোরে আছি, প্রায় 10 বছর মতন হতেই চললো ব্যাঙ্গালোরে আছি, 10-11 বছর। তাই ভেবেছিলাম অ্যাটলিস্ট ফাইনালে যেন কলকাতা আর ব্যাঙ্গালোর থাকে, দুটো টিমে যেন থাকে, দুটোই আমার খুব মনের কাছে। তো যাই হোক, ব্যাঙ্গালোর তো যেতে পারলো না, তাই মনটা একটু খারাপই হয়ে গেলো, এতক্ষণ ধরে বসে দেখছিলাম। তো কি আর করা যাবে, হয়তো ঠাকুরও দেখছে, যদি দুটো টিমই ফাইনালে থাকতো, ব্যাঙ্গালোর আর কলকাতা, তখন জানি না কাকে সাপোর্ট করতাম। যদিও যেহেতু কলকাতার নিজের জায়গা, একটা আলাদা তো টান, সবসময়ই প্রায়োরিটিটা বেশি পাই, তো সেই জন্যই হয়তো ভগবান এটা চাইনি। তো যাই হোক, এইভাবে ভাবছি যে ঠিক আছে, এখন কলকাতা ফাইনালে আছে, আর তো কোনো দল নেই, কলকাতাকেই সাপোর্ট করব। তো আর কি, চলো, এইভাবেই আজকে একটু মন খারাপ নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর বলো কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা নতুন দেখছো, যারা নতুন ফ্যামিলি মেম্বার, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার ফিরে আসো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই।